যাদের শরীর লিকলিকে কাবু কাহিল ওজন একবারে কম হুম দেখতে রোগার মতো লাগে রোগা পাতলা শরীর হ্যাঁ সমাজে চলতে ফিরতে গেলে অনেক অসুবিধা অনেক অনেক কথা বলে থাকে তাদের কিভাবে স্বাস্থ্য ভালো করা যায় সেই বিষয় নিয়ে আজকে দুটি টিপস দিব আপনাদেরকে যদি আপনার সাত থেকে পনেরো দিন ফলো করতে পারেন আশা করি সাত থেকে এক মাসের ভিতরে আপনি মোটা হবে না ইনশাআল্লা তালা তো তাই এই জন্য ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আলহামে ভালো আছেন সুস্থ আছেন ডাক্তার মোহাম্মদ আলমগীর সেন বলছি তো প্রিয় বন্ধুরা লিখলেকে শরীরকে কীভাবে মোটা করবেন দুটি টিপস আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় বন্ধুরা লিখলিখে শরীরকে মোটা করার জন্য আপনি গড়েই যে খাবার রয়েছে তা দিয়ে আপনি মোটা হবেন যদি আপনি মানসিকভাবে প্রস্তুত নিজেকে করে নিতে পারে। যেমন আপনি যদি নিয়ত করেন কারণ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে আপনি যদি নিয়ত করেন যে আমি সাত থেকে পনেরো দিনের ভিতরে ইনশাআল্লাহ আমার ওয়েট বাড়াবো দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনার ওয়েট বাড়বেই আপনি একটু নিজেকে যদি সময় দিতে পারেন টাইম দিতে পারেন অবশ্যই আপনার ওজন ওয়েট বাড়বে অতিরিক্ত দুশ্চিন্তা সেটা জোরে ফেলে আপনি নিজের স্বাস্থ্যের দিকে যত্নবান হবেন কীভাবে প্রথম টিপসটা আমি বলছি আপনি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন একজন মুসলিম অবশ্য অবশ্যই পাঁচশো নামাজ পড়ার চেষ্টা করবেন পজল নামাজ পড়েই আপনি এক গ্লাস পানি পান করবেন তারপর আপনি হালকে একটু ব্যায়াম বা দৌড়াদি হ্যাঁ সকালের একটু ব্যায়াম করে নেবেন তারপর আরেক গ্লাস এসে পানি খাবেন দেখবেন আপনার শরীর ভিতরে ভালো লাগে একটা অনুভূতি হবে ঘরে সবাই ঘুমিয়ে আছে বা সকালের কোনো নাস্তা নাই আপনি আপনার আগের রাত্রে যে বাসি ভাত রয়েছে সেটা পানি দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে খেয়ে নিন পেট ভরে তারপরে আপনি বেলা এগারোটার দিকে দেখা যাচ্ছে খিদা লেগেছে আপনি তখন ভাতের যে মার রয়েছে এই মারটা খেতে পারেন মাঠটা কিন্তু বাতের জন্য উপকারী বা এই বাতের মাড় বাতস আপনি যদি এগুলো খেয়ে পারেন আপনার অনেক ভালো হবে দুপুরের দিকে আপনার যে খাবার থাকুক না কেন আপনি এই খাবারটা খাওয়ার চেষ্টা করেন ভালো খাবার হলে তো খাবেনি আর এমনি যদি শাক সবজি হয় তাও পেট ভরে খেয়ে নেবেন বিশেষ করে বেলায় যদি এই খাবারটা খেয়ে যদি আপনি ঘুমাতে পারেন হুম মিনিমাম দুই ঘন্টা ঘুমের পরে দেখবেন আপনার শরীরের ভিতরে নতুন একটা ফিলিংস আসছে মনে হবে যে আমার মাসলগুলো মাসলগুলো মোটা হচ্ছে আমি একটু স্বাস্থ্যশাস্ত্র ভাব আমার শরীরের ভিতরে ভালো লাগা তৈরি হয়েছে মানসিকভাবে আপনার ভালো লাগা তৈরি হয়েছে এটিই মূল বিষয় এটা যদি আপনার ভিতরে আসেই সাত থেকে পনেরো দিন এক মাস দেখবেন আপনার তখন দেখবেন ওয়েট বেড়ে যাচ্ছে তারপরে ঘুমতে ঘুটেই আপনি তখন খাবার গ্রহণ করার চেষ্টা করবেন কিছু নাস্তা যদি থাকে আপনি ঘরে থাকলে বিস্কুট ডিম দুধ কলা এগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার পরে কিছু নাস্তা গ্রহণ করার চেষ্টা করবেন রাতের খাবারটা খেয়ে মিনিমাম চল্লিশ কদম আপনি হাঁটবেন যেন হজম হয় এইভাবে করেই আপনি যদি মাত্র সাত থেকে তিরিশ দিন চেষ্টা করেন অবশ্যই আপনি মোটো হবেন আপনাকে একটু স্থির হতে হবে দ্বিতীয় টিপসটা আমি যেটা বলবো যেটা আমি করেছি মোটো হওয়ার জন্য হ্যাঁ তো সেটা হলো যে আপনি বিশেষ করে আপনার যদি একটু আর্থিক অবস্থা ভালো থাকে হুম অনেক ধনী ঘরের ছেলেরাও দেখছি কাবু হয়ে থাকে স্বাস্থ্য এত ভালো না সবাইয়ের উদ্দেশ্যে বলবো সবাইকে বলবো আপনি অবশ্যই পুষ্টিকর খাবার বেশি গ্রহণ করার চেষ্টা করবেন প্রতিদিন এক গ্লাস দুধ গ্রহণ করার চেষ্টা করবেন দুটো করে ডিম খেজুর মাখন ঘি বিরিয়ানি পোলাও হ্যাঁ মাছ মাংস ফল মূল এই যে এই জাতীয় যত খাবার আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি আর মোটা হওয়ার জন্য আমি মনে করি যে কোনো কাজ কর্ম যদি আমাকে উন্নতি লাভ করতে হয় তাহলে সেটা থেকে আমাকে বেশি প্রকাশ দিতে হবে তো এই যে আমাদের পাকস্থলী রয়েছে পাক্যস্থের মধ্যে খাবার কিছু না কিছু দিয়ে রাখতে হবে দিয়ে রাখলে কী হবে আপনি বিশেষ করে নিয়ে মেপে আপনাকে খাবার গ্রহণ করতে হবে পুষ্টিকর খাবার অল্প করে খান কিছু সময় পর পর খেতে পারেন পাকস্থলী যেন ভরা থাকে হ্যাঁ পাকস্থলী যদি যদি খাবার থাকে সেটা হজম হলে আপনার শরীরে কি হবে ওয়েট বৃদ্ধি পাবে এই জন্য সকালে দুপুরে বিকালে হ্যাঁ সন্ধ্যায় সন্ধ্যার পরে তারপর দেখা যাচ্ছে নয়টা দশটা হ্যাঁ দশটার ভিতরে আপনারা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন বেশি বেশি যদি খাবার কিছুদিন আপনি গ্রহণ করতে পারেন তাহলে আশা করি আপনার ওয়েট অবশ্যই বৃদ্ধি পাবে প্রিয় বন্ধুরা আপনার যে ধরনের ক্যালোরি শরীরে দরকার আমাদের দৈনন্দিন চলার জন্য সেই ক্যালোরির পরেও বাড়তে যদি ক্যালোরি আমাদের ভিতরে না থাকে তাহলে ওয়েট কীভাবে বৃদ্ধি পাবে এই জন্য আপনাকে এই দুইটা সকাল থেকে রাত্রে পর্যন্ত খাবারের যে ডিসিপ্লিন সেটাকে মেনটেন করতে হবে পাশাপাশি দুই নাম্বার যে টিপসটা আমি বলে দিয়েছি সেটা হলো আপনাকে পেট সবসময় ভরে রাখতে হবে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার আপনাকে গ্রহণ করতে হবে কিছুক্ষণ পর বেশি করে পানি গ্রহণ করতে হবে এবং কি বিশেষ করে দুপুরবেলা আপনাকে দুই ঘন্টা ঘুমাতে হবে আপনার সাত থেকে পনেরো দিনের ভিতরে বা এক মাসের ভিতরে আপনি মোটা হবে না ইনশাল্লা তো এভাবে ফলো করতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফিজ